উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। এই উন্নয়নের রূপরেখা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার মাতাবাড়ি ট্রাস্টের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। উদয়পুর রেল স্টেশন থেকে মাতাবাড়ি পর্যন্ত 1.5 কিলোমিটারের অধিক রোপওয়ে নির্মাণ করা হবে বলে ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরকে আধুনিকতার রূপ দিতে জোরদার প্রয়াস গ্রহণ করেছে রাজ্য সরকার। মাতাবাড়িতে গড়ে তোলা হবে 51 পীঠ। কার্যত রাজ্য সরকার ত্রিপুরেশ্বরী মন্দিরকে ঢেলে সাজানোর প্রয়াস গ্রহণ করেছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে চেয়ারম্যান নিযুক্ত করে মাতাবাড়ি ট্রাস্ট পুনর্গঠিত হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার মাতাবাড়ি ট্রাস্টের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৈঠকে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ প্রশাসনিক অন্যান্য কর্তারা উপস্থিত ছিলেন। মাতাবাড়ির সার্বিক উন্নয়নের জন্য যে ব্যাপক অর্থ খরচ হবে এর পরিসংখ্যান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। হচ্ছে মাতাবাড়ি ট্রাস্টের সময় সময় আমরা বসি, বিভিন্ন সিদ্ধান্ত হয়, আর এমনি তো আপনারা সবাই অবগত আছেন যে প্রসাদ প্রকল্পে প্রায় 38 কোটি টাকা স্যাংশন হয়েছে, আর টেন্ডার প্রসিজার চলছে মাতাবাড়ির সার্বিক উন্নয়নের জন্য। আর তার সঙ্গে সঙ্গে 15 ফাইন্যান্স কমিশন থেকেও মাতাবাড়ির উন্নয়নের জন্য আরও 150 কোটি টাকার কাছাকাছি খরচা হবে। 175 কোটি টাকা স্যাংশন হয়েছে এবং তার মধ্যে আমাদের নির্মহলও রয়েছে, তো তার জন্য এখানে প্রায় 150 কোটি টাকার কাছাকাছি খরচা হবে। একই সাথে মাতাবাড়িতে 51 পীঠের মডেল গড়ে তোলার পাশাপাশি উদয়পুর রেল স্টেশন থেকে মাতাবাড়ি পর্যন্ত 1.6 কিলোমিটার রোপওয়ে তৈরি করা হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা দিলেন। 51 শক্তিপীঠ মা তো আছেনই, বাকি যে 50টি আছে তার মডেল এখানে তৈরি করা হবে এবং এখানে দোকানপাট সবগুলো নতুন করে ডেভেলপ করা হবে, রিসেটেল করা হবে, সের পার্কিং হোক আর বাকি সব ব্যবস্থা, রূপওয়ে ব্যবস্থা। রূপওয়ে রেলওয়ে স্টেশন থেকে এখানে আসার জন্য প্রায় 1.6 কিলোমিটার, তো এইসবগুলো নিয়ে আলোচনা হয়েছে। আর মাতাবাড়ির যে মূল দরজা রয়েছে সেটাকে সিলভার দিয়ে তৈরি করা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এই বিষয়গুলো আলোচনা হয়েছে যেগুলো যাতে খুব তাড়াতাড়ি হয়। এবং মাতাবাড়ি তার জন্য সার্বিকভাবে আমরা চাইছি স্পিরিচুয়াল ট্যুরিজমে এখন ফুটফল বেড়েছে ত্রিপুরা মাতাবাড়িতে, এতে মা ত্রিপুরার যে আমাদের সন্তান সন্তান রয়েছে তার জীবন মান উন্নয়নের জন্য এক রাস্তা নিশ্চিত খুলবেন তাতে, এবং ত্রিপুরার নজবান ছেলে মেয়েদেরকেও এখানে বড় মাত্রা তাতে রোজগার পাবে, কারণ এটা ট্যুরিজম সেক্টর ডেভেলপ হয়ে। কার্যত ত্রিপুরেশ্বরী মন্দিরের মূল কাঠামো অপরিবর্তিত রেখে উন্নয়নের কাজ করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরের এই প্রভূত উন্নয়নে রাজ্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে মন্দির নগরীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।